হ্যালো ওয়েলকাম টু সিনেস্টার মিহির তোমরা সকলেই জানো কালকে আমি এমএলএ ফাটাকেষ্টো মুভির রিভিউ দিয়েছি তোমাদের এবং কালকে আমি জানিয়েছিলাম যে এর পরের দিন মিনিস্টার ফাটাকস্টো মুভিটি নিয়ে আমরা আলোচনা করব এবং সেই মুভিটি দেখে তোমাদের সামনে আমি রিভিউটা আমার শেয়ার করব তো আজকে ফাইনালি চলে এসেছি এই মুভিটিও পরিচালনার দায়িত্বে ছিলেন স্বপন সাহা এবং এই মুভির লিডে আমরা দেখতে পেয়েছিলাম মিঠুন চক্রবর্তী কোয়েল মল্লিক এবং লকেট আরও অনেককেই তো এই মুভিটি কিন্তু পুরোপুরি একটা ফ্র্যাঞ্চাইজ মুভি এবং প্রথম পার্টটা যেখানে একটা গুন্ডা থেকে কিভাবে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একজন এম হয়ে উঠছে সেই গল্প বলেছিল এবং এই পার্টে আমরা দেখতে পাই একজন এম কিভাবে কীভাবে মিনিস্টার হয়ে উঠছে এবং সেই মিনিস্টার হওয়ার পর সে কি কি পরিবর্তন আনছে আমাদের আমাদের এই রাজ্যে বা আমাদের দেশে এবং সেই ক্যারেক্টারটাও মুভিটির যেভাবে নিয়ে এসছে বা প্রথম পার্টিতে যেরকমভাবে নিয়ে এসেছিল এবং দ্বিতীয় পার্টি যেভাবে আমাদের সামনে তুলে ধরেছে সেটা স্কেল ওয়াইজ অনেকটাই বড় হ্যাঁ এমএলএ ফাটাক স্টোর থেকে মিনিস্টার স্টোর স্কেল ওয়াইজ অনেকটাই বড় এবং একটা গেঞ্জার রয়েছে এই মুভিতে এবং একটা বড় বড় সেট লাস্টের ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা বা ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে ডিজাইন করা সেটা একটা বাংলা মুভির ক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে খুবই একটা ভালো পদক্ষেপ এবং সেটা দারুণভাবে এক্সিকিউট করতে পেরেছিল ম্যাকাসরা তো এই মুভিতে মিঠুন চক্রবর্তীর পারফরম্যান্স তো দুর্দান্ত ছিলই তার সাথে সাথে এখানে যে ভিলেনের ক্যারেক্টারগুলো রয়েছে তারাও খুব ভালোভাবে তালে তাল মিলিয়ে কাজ করেছিল এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা এই পার্টটাতেও দেখতে পেয়েছিলাম আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে ফাটাকেষ্ট তিন নম্বর পার্ট আসতে পারে যেটা ডাইরেক্ট করবে রায় চক্রবর্তী এরকম একটা রিউমার্স উঠে এসেছিলো তো এটার কোনো কনফার্মেশান আমরা এখনো পর্যন্ত পাইনি দেখা যাক এটা মনে হয় না আর কোনো দিন সম্ভব হবে বলে এই দুটি মুভি কিন্তু আমাদের মানে কী বলবো ছোটোবেলার একটা ইমোশান যেখানে এই মুভিগুলি থেকে আমরা অনেক ডায়লগ ঝেপে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে থাকি বা বন্ধু বান্ধবদের উপর ছুঁড়ে থাকি তো সেই ডায়লগুলো সত্যি ভোলার নয় আমাদের ছোটবেলা কেটেছে এই মুভিগুলি দেখতে দেখতে তো এখানে কোয়েল মল্লিক এবং যে লোকে রয়েছে তাদের যে পারফরম্যান্স তাদের যে ক্যারেক্টারগুলো যেভাবে ডিজাইন করা সেগুলো বেশ ভালো আমরা সকলেই জানি এটা একটা ফ্র্যাঞ্চাইজ মুভি তো সেই পাটটার কিছু ডায়লগ আমরা এই পাটও শুনতে পাই যেটা খুবই ভালো লাগে এবং গল্পটা যদি তোমাদের বলি এখানে একজন মিনিস্টার কি কি কাজ করতে পারে একজন মিনিস্টার যদি সে চায় যে আমি আমার রাজ্যে বা আমাদের দেশের জন্য কিছু করবো তাহলে সে কি করতে পারে সেটা কিন্তু এই মুভির মধ্য দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তো সেই জিনিসটা অনেকেরই পছন্দ এবং এরকম মুভি সত্যি যখন কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল তুলে ধরা হয় কোনো মুভিতে সেই মুভিটির প্রতি দর্শকদের একটা চাহিদা অনেকটাই বেশি থাকে এবং দর্শক সেই মুভিটি দেখার জন্য একটা আগ্রহ জাগায় হ্যাঁ মনের মধ্যে সত্যি আমরা কিছুদিন আগেই বা আগের বছর জাবান দেখলাম সেখানেও কিছু পলিটিক্যাল ইস্যুকে তুলে ধরা হয়েছিল যেই সেই কারণেই কিন্তু মুভিটি এরকম একটা বিজনেস করতে পেরেছে এবং জাবানের কিছু ডায়লগ কিন্তু অনেক পলিটিক্যাল মেম্বাররা তাদের ভাষণ দেওয়ার সময় অনেকেই সেগুলো ব্যবহার করেছে তো এরকম মুভি হওয়া দরকার মাস মুভি মাস অ্যাকশন মুভি যেটা আমরা বলি এরকম মুভি যদি হয় তাহলে কিন্তু বাংলার কমার্শিয়াল মার্কেটটা আরও একবার ঘুরে দাঁড়াতে পারে তো এরকম মুভি এখনও পর্যন্ত বাংলায় আর হচ্ছে না জিদা করছে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে না তো দেখা যাক ফাইনালি খাদান আসছে বিগ কমার্শিয়াল মুভি আমাদের বাংলাতে এবং এরকম পলিটিক্যাল এঙ্গেল তুলে ধরার মতো সেরকম কোনো মাস মুভি যদি আসে এই সময় বাংলাতে এবং সেটা যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে ডাইরেক্টর সত্যি বলছি বাংলাতে মাস যে মুভির যে চাহিদাটা ছিল সেটা পূরণ হবে এবং মাসি দর্শক আরও একবার সিনেমা হলে ফিরবে বাংলা সিনেমা দেখতে তোমরা এই দুটো মুভি যদি দেখে থাকো তোমাদের কীরকম লাগে এমএলএ ফাটাকস্ট এবং মিনিস্টার ফাটাকস্ট অবশ্যই জানাবে কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে